বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণার প্রাক্কালে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। একই সাথে তার দেওয়া তথ্য অনুযায়ী পাওয়া গেছে বেশ কিছু চমকও। 23 এপ্রিল বিশ্বকাপ দল ঘোষণার সর্বশেষ সময় হলেও এরপরও দল পরিবর্তনের সুযোগ থাকবে বলে সোমবার সংবাদমাধ্যমকে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আলাপকালে দলের পেস আক্রমণের কথা প্রসঙ্গে তার কণ্ঠে উঠে আসে সংশয় থাকা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের বিশ্বকাপ স্কোয়াডে থাকার নিশ্চয়তাও। জানিয়েছেন তাসকিনকে নিয়ে সংশয়। এছাড়া স্পিন বোলিংয়ে জোর দিয়ে ত্রিদেশীয় সিরিজে একজন স্পিনার বাড়ানোর কথাও উল্লেখ করেছেন বোর্ড সভাপতি। তিনি বলেন, অভিজ্ঞতা তো একটাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তবে ফর্মও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পজিশনও খুব ইম্পর্ট্যান্ট। আমাদের সমস্যা হলো একটা পজিশনে অনেকগুলো অপশন আছে, আবার আরেকটা জায়গায় এত অপশনই নেই। পেস বোলিংয়ে আহামরি অপশন নেই, রুবেল, মোস্তাফিজ, মাশরাফি, সাইফুদ্দিন যাচ্ছে, আর একজন কে যাবে? ধরলাম তাসকিন যাচ্ছে, কিন্তু তাসকিন তো ইঞ্জুরিতে। তাসকিন ফিট হয়ে উঠতে পারবেন কি না এ নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, আমরা এখনও জানি না ও খেলতে পারবে কি পারবে না, ওর বল ভালো হচ্ছে কি না এগুলো তো জানতে হবে। আপনি দেখবেন এসব পজিশনে খুব বেশি নাম পাবেন না, একটা কি দুইটা থাকতে পারে। 15 জনের স্কোয়াড দিলেও আমরা ত্রিদেশীয় সিরিজ পর্যন্ত অপেক্ষা করব, ওখানে গিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব, তিনি বলেন। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ছাড়াও ত্রিদেশীয় সিরিজের দলের সঙ্গে আরও একজন স্পেশালিস্ট স্পিনার যেতে পারেন। পাপনের ভাষ্য, স্পিনও আমরা দেখছি, আমাদের তো স্পিনার আছে, তবে ত্রিদেশীয় সিরিজে আমরা আরও একজনকে যাচাই করার কথা ভাবছি, সাকিব এবং মিরাজের বাইরেও আরেকজন। এক্সট্রা নামটা এখনই বলতে পাচ্ছি না, তবে নির্বাচকরা ত্রিদেশীয় সিরিজে একজন স্পিনার পাচ্ছে। এছাড়া দেশের প্রথম সারির ব্যাটসম্যান ইমরুল কায়েসের প্রশ্ন নিয়ে তিনি বলেন, নাম নিয়ে বলতে চাচ্ছি না, তবে দরজা সবার জন্য খোলা, এখনই একটা নাম ভেবে নিলে এটাই যে ফাইনাল এমনটাও না, আমরা তো চেঞ্জ করতেই পারি।